হ্যালো ফ্রেন্ডস, মুরাদ টেক 24 চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা বাংলায় লিখবেন কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো বাংলা জানেন কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন না বা ইংরেজিতে কথা বলতে পারেন না, যার কারণে কেউ আপনাদের সাথে কথা বললে আপনারা তা ইংরেজিতে বলতে পারেন না, কেউ আপনাদের সাথে ইংরেজি বলে কিন্তু আপনারা বলতে পারেন না। আজকে টিউটোরিয়াল আমি ওইটাই দেখাবো যে কিভাবে আপনারা বাংলা লিখবেন কিন্তু ইংরেজিতে হয়ে যাবে। কেউ যদি আপনাদের সাথে ইংরেজিতে কথা বলতে চায় তাহলে আপনারাও তার সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনারা বাংলা লিখে দেবেন সরাসরি সাথে সাথে ইংলিশ হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমাদের নতুন নতুন টিউটোরিয়ালগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি প্লে স্টোর থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি দেখা দিচ্ছি। আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনার সার্চ বারে লিখবেন জিবোর্ড। জিবোর্ড লিখে আপনারা সার্চ করবেন। জিবোর্ড লিখে আপনারা সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশনটি আসার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এবং আমি আপডেট দিয়ে নিচ্ছি, যার কারণে আমার এখানে ওপেন শো করতেছে না। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর আপনাদেরকে কিছু অপশন দেখাবে, এরপর আপনি স্কিপ করে অপশনগুলো অন করে নেবেন, অ্যালাউ করে নেবেন। নেওয়ার পরে আপনারা সরাসরি আপনাদের মেসেজ অপশনে চলে যাবেন, বা আপনারা যদি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করতে চান তাহলে আপনারা সেখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা কিবোর্ড চলে আসবে। আসার পরে আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন। বাংলা সিলেক্ট করুন। বাংলা সিলেক্ট করে আপনারা বাংলা বাংলাদেশ বা বাংলা ইন্ডিয়া দিতে পারেন। তো আমি বাংলা ইন্ডিয়া দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখান থেকে এবিসি বাংলা আছে, এরপর আপনারা দিচ্ছিস অপশনটাও ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনারা ডানে ক্লিক করবেন। মানে ক্লিক করার পরে আপনারা ব্যাগে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখবেন লেখা আছে সেটিং, আবার সেটিং এর পাশে থ্রি আইকন লেখা আছে, আপনারা থ্রি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে ট্রান্সলেট, আপনারা ট্রান্সলেটে ক্লিক করবেন। তো দেখেন ট্রান্সলেটে ক্লিক করার পরে আমাদের এখানে কিবোর্ড চলে আসছে, এরপর আপনারা এখান থেকে চাইলে আপনারা ব্রাউজারে ক্লিক করে বাংলা করে নিতে পারেন। তো বাংলা করে নেওয়ার পরে আপনারা এখানে লিখবেন, যেমন আমি লিখি তুমি কেমন আছো। তো দেখেন তুমি কেমন আছো আমি বাংলা লেখার সাথে সাথে এখানে ইংরেজিতে উঠে গেছে। এছাড়াও যদি আমি আর কিছু লিখি, যে তুমি কি করছো, তো দেখেন উঠে গেছে হোয়াট আর ইউ ডুইং, এবং বাংলা তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, যেটা চলমান কাজ। তো এভাবে আপনারা বাংলাতে লিখবেন ইংরেজিতে হয়ে যাবে, যেটা খুবই সিম্পল বিষয়, যারা জানে না তাদের জন্য আবার কঠিন। তো আপনারা এভাবে বাংলা লিখবেন, আপনাদের ইংরেজি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে বা কোনো জায়গায় যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আপনারা কোন ধরনের ভিডিও চান তা আমাদের কমেন্টস করে উৎসাহিত করতে পারেন, কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ওই ধরনের ভিডিও আপলোড দিব। আপনারা ওই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা খুবই উপকৃত হবেন।
তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন।